আমার বলের ভাই আল্লাহর নবী বিশ্বের রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন ও চাচা আমার মা আপনার কাছে কি বলেছেন সাসা আবু তালি এবার ডাক দিয়া বলে ভাতিজা মোহাম্মদ তোমার মা আমার কাছে বলেছে তুমি যেই দিন থেকে তোমার মার পেটে গর্ভে ধারণ করেছ যেদিন থেকে তুমি তোমার মা গর্ভে ধারণ করেছ এই দিন থেকে নিয়া তুমি দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোমার মা বলে তোমার মা বলে কোনো কষ্ট কোনো অনুভব করে নাই কারণ বর্তমান জমানার অবস্থা হইল সন্তান যখন মার গর্ভে ধারণ করে তখন দেখবেন মার রুচিটা একবারে নষ্ট হয়ে যায় ঠিক কি না মা খাইতে পারে না যতদিন যা শান্তি মতে ঘুমাইতে পারে না ঠিক কি না কারণ মার রুচিটা নষ্ট হয়ে যা শান্তিতে ঘুমাইতে পারে না শান্তিতে খানা খাইতে পারে না শান্তিতে চলাফেরা করতে পারে না আবু তালিব ডাক দিয়া বলে ভাতিজা মোহাম্মদ তোমার মা আমার কাছে বলেছে তুমি যেই সময় তোমার মার গর্ভে তুমি ধারণ করেছ এদিন থেকে নিয়া দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোমার মা কোনো কষ্ট অনুভব করে নাই আমার পরের বার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শিশু নবী আবার ডাক দিয়া বলে ও চাচা আমার মা আপনার কাছে আর কি বলেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ চাচা আবার ডাক দিয়া বলে ও ফাতিমা মোহাম্মদ তোমার মা আমার কাছে বলেছে আরো আশ্চর্য ঘটনা তোমার মা যখন কুয়া থেকে পানি উঠাইতে যা কোন জায়গায় কুয়া থেকে যখন পানি উঠাইতে যা ভাতিজা মোহাম্মদ তোমার সম্মানার্থে কে যেন কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে দেয় মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমানা দাদা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমানা দাদা আল্লাহ হাবিবি কা খাই রিল খালকি কুল্লে হিমি আল্লাহ হাবিবি কা খাই রিল খালকি কুল্লে হিমি মোহাম্মদুল সাইয়েদুল কাউনাইনি ওয়া সাকালান মোহাম্মদুল সাইয়েদুল কাউনাইনি ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিনা রাবি ওয়া মিনা জামি ওয়াল ফারিকাইনি মিনা রাবি ওয়া মিনা জামি জোরে বলেন আল্লাহু আকবার আমার পানের ভাইরা আমার আপনার নবী হইলেন সৃষ্টির সেরা সৃষ্টির কি সরো বিআইপি নবী ঠিক কি না আমার আপনার নবীকে সৃষ্টি করা হয়েছে সমস্ত মখলুকাতের আগে ঠিক কি না জিব্রাইল আলাইহিস সালাম একদিন নবীজিকে বলতেছেন ওগো নবীজি আপনি বলেন তো আপনাকে আগে সৃষ্টি করা হয়েছে নাকি আমি জিব্রাইলকে আগে সৃষ্টি করা হয়েছে নবীজি বলেন এই জিব্রাইল আমি বিশ্ব নবীকে আগে সৃষ্টি করা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি কারণটা তো আমি বুঝলাম না আমি জানি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বলেন জিব্রাইল তোমার দলিল কি দলিল দাও আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমাকে সৃষ্টি করেছেন আমাকে যে সময় দুইটা চক্ষু দান করেছেন আমি তাকায় দেখি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা কোনো কিছু সৃষ্টি করা হয় নাই শুধু আরশ কুরসির
উপরে একটা লাইট দেখা ছিল, লাইট লাগানো ছিল, নূরের একটা বাতি ছিল। এটাই আমার জিন্দগিতে আমি চারবার দেখেছি। কয়বার? 70,000 বছর পর পর একবার উদিত হইতো। কয় হাজার বছর? কয় হাজার? 70,000 বছর। 70,000 পর পর একবার উদিত হইতো। আমি আমার জিন্দগিতে আমি চারবার দেখেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত নদী নালা যা আছে খাল বিল সব সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করেছেন, ধারাবাহিকভাবে সমস্ত নবীগণকে দুনিয়াতে পাঠাইছেন, ঈসা নবীর পরে আপনি দুনিয়াতে আগমন করেছেন, আসিয়া বলেন আপনাকে বলে আগে সৃষ্টি করা হয়েছে। নবী রহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, এ জিব্রাইল, কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত্তি। এ জিব্রাইল, ভালো করে শুনে রাখো, এখনো আদম নবীর রক্ত মাংস একত্রিত হয় না, মাটি আর পানির ভিতরে আদম নবী আছে, এখনো আদম নবীর রক্ত মাংস একত্রিত হয় নাই, তখনও আমি নবী নবী ছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিব্রাইল, ওই যে তুমি নূরের বাতিটা দেখেছ, ওই যে তুমি নূরের বাতিটা দেখেছ, ওই নূরের বাতিটা হইলাম আমি, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আমার আপনার নবী হইলেন এই পৃথিবীর জন্য প্রধান অতিথি, ঠিক কিনা? প্রধান অতিথিকে সিলেক্ট করা হয় আগে, ওয়াজের সিস্টেম প্রধান অতিথিরে কি আগে সিলেক্ট করা হয় না? কি কর? আর ওয়াজের সিস্টেমে প্রধান অতিথিকে কি মাগরিবের পরে দেওয়া হয় নাকি লাস্টে দেওয়া হয়? হ্যাঁ, এই যে আজকে আজকে যে আমারে কি করছেন, দিছেননি লাস্টে? কারণ প্রধান অতিথি বয়ান করার পরে টেস্ট থাকে না, ঠিক কিনা? আমার আপনার নবীকে সৃষ্টি করা হয়েছে আগে, দুনিয়াতে পাঠানো হয়েছে কি সবার শেষে? কেন? উনি হইলেন কুল কায়নাতের সর্দার, সমস্ত নবী পয়গম্বরের নবী, উনার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমার বানের ভাইরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন বাইতুল্লাহ ঘুমিয়ে আছে, হঠাৎ একটি স্বপ্নে দেখতেছেন যে উনার সামনে থেকে একটা গাছ উদিত হইল। মুহূর্তের ভিতরে গাছটা আকাশ পর্যন্ত লেগে গেল, চতুর সাইডে ডালগুলা এভাবে শাখা ফশাখা গুলা ছড়তে লাগলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গাটা ছড়িয়ে পড়ে। উনি স্বপ্নে দেখতেছেন এই গাছের ছায়ার ভিতরে আরব অনারব যা আছে সব সেজদা বনত ছিল, যে উনি এই গাছের ছায়াটা ধরতে ছিলেন, গাছের কাছে যাইতে ছিলেন, কিন্তু উনি ধরতে পারেন। এই স্বপ্ন দেখার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব গণকের কাছে গেছে, ফাদ্রির কাছে গেছে, যারা স্বপ্নের তাবি বলতে পারে, গিয়া বলার পরে এবার ফাগরি, যে ফাদ্রি চেহারা লাল হয়ে গেছে, কি হয়ে গেছে ভাই? লাল হয়ে গেছে। আমার পানের ভাইরা, দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আপনি আমার স্বপ্নের তাবির দেওয়ার জন্য আমি আপনার দরবারে আগমন করেছি, আপনার চেহারা কেন লাল করছেন একটা বার আপনি বলেন। এবার পাদ্রী
ডাক দিয়া বলেন, এ আব্দুল মুত্তালিব, তুমি যেই স্বপ্নে দেখেছ এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যাও আখির জমানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে। সুরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার আগমন করার সময় চলে আসছে, আর উনি যে আসবেন আপনার বংশধর থেকে আসবেন, আপনার জিন্দগিতে আপনার জিন্দগিতে এ হায়াতটা আপনি পাবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব এবার খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাগানাতে স্বপ্নের মাধ্যমে জানায় দিছে আমানা তোমার গর্বে আমি আল্লাহ একজন আমার নবী পাঠাইতেছি, সেই নবীর উসিলা আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, ওই নবীর দাম মান মর্যাদা কত বেশি, আমি আল্লাহর পরে যার মর্যাদা, আর ওই নবীর নাম রাখা হবে আমেনা গো, ওই নবীর নাম রাখবা আহমদ। জোরে বলনা সুবহানাল্লাহ। ভাই নবীজির ইতিহাস শোনার মন চাই না? কি বলেন ভাই, যে আমরা তো বল খেলার যে মেসি নেইমার আছে নি, এরার জীবনী শোনার জন্য সারাটা রাত বসে থাকে টিভির চ্যানেলের সামনে, ঠিক কি না? যেই নবীর উসিলা কুল কায়নাত সৃষ্টি, ওই নবীর জীবনী শোনার মন চাইনি ভাই? আমার পাড়ার ভাইরা নবীজির চাচা আবু তালিব একদিন নবীজিকে বলতেছেন, ভাতিজা তোমার সম্বন্ধে আমি অনেক কিছু জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, চাচা কি জানে? যে তোমার মান সম্মান ফজিলত কি এ সম্বন্ধে আমি অনেক কিছু জানি। নবীজি বলতেছেন, শিশু নবী বলতেছেন, চাচা আপনি জানেন কি ভাবি? ভাতিজা কিছু শুনছি তোমার মার কাছ থেকে, আর কিছু আমি স্বয়ং নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আস্তে কই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন, চাচা আমার মা আপনার কাছে কি বলেছেন? আমার পানের বায়ান আল্লাহর নবী বিশ্বের রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, ও চাচা আমার মা আপনার কাছে কি বলেছেন? চাচা আবু তালি এবার ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ, তোমার মা আমার কাছে বলেছে তুমি যেই দিন থেকে তোমার মার পেটে গর্ভে ধারণ করেছ, যেদিন থেকে তুমি তোমার মা গর্ভে ধারণ করেছ এই দিন থেকে নিয়া তুমি দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোমার মা বলে কোনো কষ্ট কোনো অনুভব করে নাই। কারণ বর্তমান জমানার অবস্থা হইল, সন্তান যখন মার গর্ভে ধারণ করে তখন দেখবেন মার রুচিটা একবারে নষ্ট হয়ে যায়, ঠিক কি না? মা খাইতে পারে না, যতদিন যা শান্তি মতে ঘুমাইতে পারে না, ঠিক কি না? কারণ মার রুচিটা নষ্ট হয়ে যায়, শান্তিতে ঘুমাইতে পারে না, শান্তিতে খানা খাইতে পারে না, শান্তিতে চলাফেরা করতে পারে না। আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ, তোমার মা আমার কাছে বলেছে তুমি যেই সময় তোমার মার গর্ভে তুমি ধারণ করেছ এদিন থেকে নিয়া দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোমার মা কোনো কষ্ট অনুভব করে নাই। আমার পাড়ার বাড়ি
শিশু নবী আবার ডাক দিয়া বলে, ও চাচা আমার মা আপনার কাছে আর কি বলেছেন, জোরে কোন না সুবহানাল্লাহ। চাচা আবার ডাক দিয়া বলে, ও পতিতা মোহাম্মদ তোমার মা আমার কাছে বলেছে, আরো আশ্চর্য ঘটনা, তোমার মা যখন কুয়া থেকে পানি উঠাইতে যা, কোন জায়গায়, কুয়া থেকে যখন পানি উঠাইতে যা, ভাতিজা মোহাম্মদ তোমার সম্মানার্থে কে যেন কুয়ার পানি নিচ থেকে উপরে উঠায়া দেয়, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, যাতে করে তোমার মার কষ্ট যাতে না, কুয়ার পানি দেখা যা সাত আট দশ আট নিচে দেখা যা, তুমি যেই দিন থেকে তোমার মার গর্ভে ধারণ করেছো, তোমার মা কুয়া থেকে পানি উঠাইতে যে সময় যা গিয়া দেখে কুয়ার পানি কে যেন একবারে কিনারায় লাগাইয়া দিয়েছে। আমার পাড়ার মা, আমার আপনার নবী শিষ্য নবী আবার ডাক দিয়ে বলেন, চাচা আমার মা আপনার কাছে আর কি বলেছে, চাচা আবু তালিব এবার ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ তোমার মা আমার কাছে আরো বলেছে, তুমি যেই দিন থেকে তোমার মার গর্ভে ধারণ করেছো, তোমার মা যখন ঘর থেকে যখন বাহির হইত, দিনের বেলা যখন ঘর থেকে বাহির হইত, আকাশের মেঘমালা তোমার মার মাথার উপরে ছায়া দান করত, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মিসলুল গামামাতি আন নাসারা সাইরাতুন, মিসলুল গামামাতি আন নাসারা সাইরাতুন, তাকিহি হারাওয়াতি সিলিল হাজির হামি, তাকিহি হারাওয়াতি সিলিল হাজির হামি, তাকিহি হারাওয়াতি সিলিল হাজির হামি, জুরে বলেন আল্লাহু আকবার, আরো জুরে বলেন আল্লাহু আকবার। আমার পাড়ার বালা, আমার আপনার নবী যাই জমা মা করবে ছিল, নবীর চাচা আবু তালিব এবার ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ তোমার মা যে সময় দিনের বেলা ঘর থেকে যে সময় বাহির হইতো, আকাশের মেঘমালা তোমার মার মাথার উপরে ছায়া ধরে রাখত, যাতে কইরা রোদের তাপ যেন তোমার মার শরীরে না লাগে, জোরে কন্না সুবহানাল্লাহ। আর তোমার মা যখন কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইত, রাস্তার কিনারার যে গাছগুলা ছিল, এই গাছগুলা ওটুমিটি বেঁকা হইয়া তোমার মার মাথার উপরে ছায়া দান করত, জোরে কন্না সুবহানাল্লাহ। যা আতলি দাওয়াতিহি আশজারু সাজিদাতান, যা আতলি দাওয়াতিহি আশজারু সাজিদাতান, তামশি ইলাইহি আলা সাকিন বিলা কাদামি, তামশি ইলাইহি আলা সাকিন বিলা কাদামি, কান্নামা সাতারাত সাতরাল্লিমা কাতাবাত, কান্নামা সাতারাত সাতরাল্লিমা কাতাবাত, ফরুহা মিন বাদি ইল খাতি ফিল লাকামি, ফরুহা মিন বাদি ইল খাতি ফিল লাকামি, জোরে বলেন আল্লাহু আকবার ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়া, আমার আপনার নবী আর ডাক দিয়া বলেন,
ও চাচা আমার মা আপনার কাছে আর কি বলেছে? চাচা আবার ডাক দিয়া বলে, তোমার মা আমার কাছে আরো বলেছে, তুমি যেই সময় দুনিয়াতে আগমন করেছ, কে যেন তোমাকে নারটা ভিতরে কাটিয়া তোমাকে খতনা অবস্থা খতনা করাইয়া দুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন করে কে যেন দুনিয়াতে তোমাকে পাঠাইয়া দিয়েছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে যে শিশু বাচ্চা জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার পরে আগে মুস্তই না কি গন নাবি কারতই নি, হ্যাঁ একটু বড় হইলে মুসলমানি করাই লাগেনি, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন একবারে দুয়ে মুছে পরিষ্কার করে নাবি কেটে খতনা অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার পানের বাড়া আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলতেছেন, ও চাচা আমার মা আপনার কাছে আর কি বলেছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা এবার ডাক দিয়া বলে, তোমার মা আমার কাছে বলেছে, তুমি যখন দুনিয়াতে আগমন করেছ তখন দুনিয়াতে আসার সাথে সাথে তুমি নামাজের সুরতে বসে গেছো। সুবহানাল্লাহ বারে গিয়া কয়েন আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের সুরতে তুমি বসে গেছো, মুহূর্তের ভিতরে তুমি সেজদায় চলে গেছো, সেজদায় গিয়া তুমি কি যেন বলছো, বলার সঙ্গে সঙ্গে তোমার আঙ্গুলটাকে শাহাদত আঙ্গুলটাকে এভাবে রাখছো। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখি গো আমার সন্তান শিশু সন্তান শিশু নবী মুহাম্মদের আঙ্গুল দিয়া কি যেন নূরের মতো আকাশের দিকে উঠতেছে, এই আলোটা মুহূর্তের ভিতরে সারা পৃথিবী একবারে সরে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানার বা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ও চাচা আমার মা আপনার কাছে আর কি বলেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চাচা আবু তালিব এবার ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ তোমার মা আমার কাছে বলেছে, তুমি নাকি কাঁথ হয়ে তুমি শুয়ে আছো, এমন সময় তোমার গোরের সালটা অটোমেটিক একটু ফাঁকা হয়ে গেল, আসমান থেকে খোয়াশা তোমার গোরের ভিতরে একেবারে মহরতের ভিতরে গিয়া পুরাটা ঘর একবারে অন্ধকার হয়ে গেল, কে যেন আওয়াজ করে ডাক দিয়া বলে, এই বাচ্চাকে কিছু সময়ের জন্য তোমার থেকে আড়াল করা হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই নবীর ইতিহাসটা মনোযোগ দিয়া তুমি শুনো, নবীর মহাব্বত যদি অন্তরে থাকে, নবীর মহাব্বত ভালোবাসা যদি রাখতে পারো, এটার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমাকে নবীজি সুপারিশ করে জান্নাতে ঢোকায়া দিবে। আমার বাবা আমার আপনার নবী যেই সময় দুনিয়ার মুখে আগমন করেছে, আসমানের সমস্ত ফেরেশতারা এবার আল্লাহর দরবারে সুপারিশ করে, মালি আল্লাহ যে নবী রুসিলা তুমি কুল কায়নাত সৃষ্টি করেছ, আল্লাহ ওই নবীকে
একটা মুহূর্তের জন্য তুমি দেখার সুযোগ দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, জমিনের সমস্ত মাখলুকা যা কিছু আছে সব আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আল্লাহ, যে নবীর উসিলা তুমি কুল কায়নাত সৃষ্টি করেছো, এই নবী দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ একটা বার তোমার হাবিবকে দেখার মতো আল্লাহ তুমি সুযোগ দান করে দেন। জোরে কোন না, সুবহানাল্লাহ। প্রত্যেকের দরখাস্তকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমেনা গো, ভয় পেও না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আগামেলা তোমার এই সন্তান সাধারণ কোন সন্তান নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা গো, এই সন্তানের মর্যাদা আমি আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা গো, যে নবীর উসিলা কুল কায়নাত সৃষ্টি করেছি, তাম পৃথিবীর সমস্ত মখলুকাত আমার হাবিবকে দেখার জন্য আমার কাছে দরখাস্ত করেছে। মুহূর্তের ভিতরে নবীজিকে মামেনার কাছ থেকে আড়াল করে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন, আমার হাবিবকে কুল কায়নাতের সমস্ত মাখলুকদের কাছে পরিচয় করায় দেওয়া হোক। জোরে কোন না সুবহানাল্লাহ। পরিচয় করায় দেওয়া হোক, আমার আপনার নবীকে পরিচয় করার জন্য সারাটা পৃথিবী আসমান জমিন যা আছে সব জায়গায় নেওয়া হয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে, আমার হাবিবকে সমস্ত নবী পয়গম্বরের এলেম এবং জ্ঞান যা সুন্দর যা আছে আখলাক চরিত্র সব তার ভিতরে ঢুকায়া দেওয়া হোক। যেরকম না সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের এলেম এবং জ্ঞান যা বালা গুণ আছে সমস্ত বালা গুণগুলো আমার হাবিবের ভিতরে ঢুকায় দেওয়া হোক। আমার পানের বেড়া, মর্তের ভিতরে আসমানের যত ফেরেশতা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবী আমার আপনার নবীকে পরিচয় করায় মামেনার কাছে দিয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার আমার আপনার নবী শিশু নবী ডাক দিয়া বলেন, ও চাচা আবু তালিব, আপনি বলেন গো, আমার মা আপনার কাছে কি বলেছে? চাচা আবার ডাক দিয়া বলে, এ বাতিরে মোহাম্মদ, এবার আমি নিজে যা দেখেছি তোমার কাছে আমি কিছু বর্ণনা করি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার পানের বায়না, নবীজির চাচা আবু তালিব এবার ডাক দিয়া বলেন, ভাতিজা মোহাম্মদ, তোমাকে ছোটবেলা আমরা বিকাল বেলা তোমাকে মুক্ত হাওয়া বাতাস খাওয়ানোর জন্য ঘর থেকে বাহিরে নিতাম, হঠাৎ দেখা যা আসমানের সূর্যটা আস্তে আস্তে তোমার উপরে যেন পড়ে যা। জোরে কোন না সুবহানাল্লাহ। আবু তালিব আবার ডাক দিয়া বলে, আত্মীয় স্বজনদের কাছে জোরে আওয়াজ দিয়া চিৎকার শুরু করে দিয়েছে। আত্মীয় স্বজনেরা
দৌড়ে আসো আমার ভাতিজা এত সুন্দর আমার ভাতিজার উপরে আসমানের সূর্যটা যেন পড়ে যায় আসমানের সূর্যটা যদি পড়ে যাগো তাহলে আমার ভাতিজা দুনিয়াতে থাকবে না দৌড়ে আত্মীয় স্বজন সব নবীর দরবারে চলে আসছে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির আত্মীয় স্বজন তাকায় দেখেন চাঁদ তো পড়ে না সূর্য পড়ে না আমার আপনার নবী হাতটাকে যেভাবে এভাবে লাড়া যখন নাড়া চড়া করে সূর্য একবার ডান দিকে যা আমার নবীজি যে সময় হাত আবার লাড়া সূর্য বাম দিকে যা জোরে বলেন আমার বানের বাড়া নবীজির চাচা আবু তালিব ডাক দিয়া বলে ভাতিজা মোহাম্মদ আমি নিজে তাকা দেখছি আসমানের সূর্য তোমার সাথে খেলা করেছে জুরে বলেন না সুবহানাল্লাহ আমার বানের বাড়া আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে যেই সময় আগমন করেছেন বাবা আসেননি বাবা কিন্তু আগেই মারা গেছে মা মেনা সন্তানের চেহারার দিকে তাকায় আর চোখের পানি সেরে দিয়ে কান্দে কম্মালি আমার স্বামী যদি আজকে থাকতো এত সুন্দর চেহারার সন্তান যদি দেখতো তাইলে না কত খুশি হইতো কত খেলনার জিনিস আইনা দিত ঠিক কি না আল্লাহ বলেন আমেনা গো অপেক্ষা করো টেনশন করিও না চিন্তা করিও না যে নবীর উসিলা আমি আল্লাহ কুলকানা সৃষ্টি করেছি আমার নবী যখন খেলার সময় হবে তখন বাজারের খেলনার জিনিস আমার নবীর হাতে আমি দিব না আসমানের চন্দ্র এবং সূর্যকে খেলনার বস্তু বানায় দিব আমার পানের ভাইয়েরা ওই নবীর ইতিহাস শোনার মন চায় না কিগন ভাই অনেক রাত হয়ে গেছে একটু চলবো নাকি থাকো আর চলবো কে কে বলেন যে সারা রাত চলবো হাত উঠান তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ হাশরের ময়দানে তুমি নবীজির শাফাত তুমি নসিব করিও জোরে বলেন আমিন কারণ রাত প্রায় 12টার উপরে হয়ে গেছে মনে হয় নাকি 12টার কাছাকাছি হয়ে গেছে এখনো পর্যন্ত মানুষগুলো বসা আছে আল্লাহ তুমি কবুল করো আমার পানের ভাইয়া আমার আপনার নবী শিশু নবী মাসুম নবী আরবের একটা কথা ছিল যে গ্রাম অঞ্চলের মহিলারা গিয়া শহর অঞ্চল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আনিয়া লালন পালন করত দুই বছর আড়াই বছর ফাইল্লা দিত এর বিনিময়ে বাচ্চাদের মা বাপ অনেক টাকা পয়সা দিত বনু সাদ কিছু মহিলা গেছে মক্কা নগরীতে যে বাচ্চা আনার জন্য তাদের সাথে নবীজির দুধমা হালিমাত সাদিয়াও সাথে ছিলেন জুরে বলেন সুবহানাল্লাহ আমার পানের বাড়া হালিমাত সাদিয়া ওই বনু সাদের মহিলাদের সঙ্গে রওনা দিছেন উনার গুড়াটা উনার যে উটটা ছিল সওয়ারিটা একবারে ভিদ্দ ঘাস নাই মরুভূমি সব শুকায় গেছে মরুভূমি প্রান্ত উটের শরীর শক্তিও নাই এমনকি ফসমও নাই মরা দরা লড়ে না সরে না উনার সাথে একটা উনার সন্তান ছিল এটাও শুধু খালি কান্দে দুধের অভাব
খানি খাইতে পারে না দুধ পাইব কই এমন কি পশু গুলার ভিতরে তাদের কাছে দুধ নাই কেন তারাও খাইতে পারে না তখন হালিমাতুস সাদিয়ার সঙ্গে উনার স্বামী আর উনার ছোট সন্তান আর হালিমাতুস সাদিয়া তিনজন উঠের উপরে উঠছে বান্ধবীরা বলতেছে হালিমা তোমাকে তো আমাদের সঙ্গে নেওয়া যাবে না কারণ তোমার উট লড়ে না তোমার উট আমাদের উটের সাথে পারে না তুমি পিছনে আসো আমরা চলে যাই তারা চলে গেছে আগেই মক্কাতে ঢুকে গেছে গিয়া নবীজির গড়ের ভিতরে গিয়া দরজাত লক করে কিয়া বলে আপনার গড়ে বাচ্চা আছে নি যে বাচ্চা আছে তো বাচ্চার বাপ আছে নি তো বাপ না কই বাচ্চা নেওয়া যাবে না বাপ যদি না থাকে বেশি টাকা পাওয়া যাবে না ঠিক কি না আমার বাবা যাই সমস্ত মহিলা আমার আব্বার নবী শিশু নবী মাসুম নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে বাবা নাই বলে তারা নবীজিকে গ্রহণ করে নাই আমি আপনাদের কাছে জানতে চাই এদের কপাল পুরা যদি আবার আরবে গিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন বনু সাদের গোত্র থেকে যে মহিলারা আসছে আমার আপনার নবীকে বাবা নাই বলে নিছে না এরা কারা তখন তারা বলবে আমরা তাদেরকে চিনি না বাংলাদেশের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এরা কারা তারা বলবে আমরা চিনি না আর যদি বলেন নবীজির দুধ মাকে তখন শুধু আরবের মানুষ নয় সারা বিশ্বের মানুষ চিনে নবীজির দুধ মার নাম হইল হালিমাতুস সাদিয়া নাম আল্লাহ উজালা করে আমার পানের ভাইয়েরা তখন ওই মহিলারা বড় ফ্যামিলি সন্তানদেরকে নিয়ে রওনা করে দিছে মক্কা থেকে রওনা করে দিছে বাড়ির দিকে রওনা এমন ভাবে হালিমাতুস সাদিয়া মক্কাতে ঢুকতেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ বান্ধবীরা বলেন হালিমা এখন গিয়া লাভ নেই কারণ একটা শিশুই আছে যে শিশুর বাপ নাই কি নাই বাপ নাই আর এই শিশুরে লালন পালন করলে বেশি হাজিয়াও পাবা না বেশি টাকাও কি পাবা না আমার পানের বাড়া হালিমাতুস সাদিয়া মন গাবরানা বলে সমস্যা নাই কারণ এমন একজন শিশু যদি আমি পাই আমি যদি দোনাট্য কোনো ছেলে যদি সন্তান যদি আমি না পাই দোনাট্য পরিবারের কোনো বাচ্চা যদি না পাই এরপরে গরিব সন্তানও যদি আমি নিয়ে নেই এই বাচ্চাকে যদি আমি লালন পালন করি হতে পারে আসমানের মালিক এই বাচ্চার উসিলা আমার রিজিকের দরওয়াজাকে খুলে দিতে পারেন ঠিক কিনা আল্লাহর সঙ্গে বান্দা যেভাবে ধারণা করে এভাবে আল্লাহ কি করে বান্দার সাথে ধারণা পোষণ আমার পানের ভাইরা হালিমাতুস সাদিয়া নবীজির গড়ের দরজাত গিয়া লক করছে মামিনা বলেন কে কমিয়া বলে আমি বনু সাদের একজন মহিলা নাম হইল হালিমাতুস সাদিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন আপনি কেন আসছেন আমি বাচ্চা নেওয়ার জন্য আসছি জোরে কন্যা সুবহানাল্লাহ আপনার বাচ্চা আসেনি কো জি আছে কো আমাকে দিবেন নি কো দিতাম বালা কথা আমার বাচ্চারে তো কেউ নে না কেন যাইসা জিগা বাচ্চার বাপ আসেনি আমার পরামারা হালিমাতুস সাদিয়া এবার ডাক দিয়ে বলেন বন্ধু
দরজাটা খুলো একবার আমি দেখি, যেই বাচ্চার বাবা নাই, একবার দরজাটা খুলো গো আমি একবার দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আলিমাতি সাদিয়া নবীজির ঘরে গিয়া যেই মাত্র ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে তাকায় দেখেন সে আন্দার দর একেবারে নবীজির চারায় ফর্সা হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলিমাতি সাদিয়া ডাক দিয়া বলেন, আমার জিন্দগিতে এত সুন্দর বাচ্চা আমি কোনদিন দেখি নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলে, এ আলেমা, তুমি গ্রাম্য অঞ্চলের মহিলা, তুমি এত সুন্দর বাচ্চা কিভাবে দেখবা? হজের মৌসুমে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন পরিবারের লোকেরা এদের সন্তানদেরকে নিয়ে পর্যন্ত হজ করতে আসে। হালিমা গো, আমার জিন্দগি তো এত সুন্দর বাচ্চা আমি কোনদিন দেখি নাই। আমার পায়ের বাবা যে নবীর চেহারে দেখে হাজার হাজার বেঈমান কাফির মুসলমান হয়ে গেছে, ঠিক কি না? আমার বানের ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিব্রাইল দেখো আমার বন্ধুর প্রশংসা দুনিয়াতে শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিব্রাইল হালে মা বলে এত সুন্দর বাচ্চা কোনদিন দেখে নাই, আমেনাও বলে এত সুন্দর বাচ্চা কোনদিন দেখে নাই, তুমি দেখছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলেন, ও মালিক, আল্লাহ তোমার কসম করে আমি বলতে পারি, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষের চেহারা আমার চোখের সামনে আছে, আজ পর্যন্ত আপনার হাবিবের চেহারার মতো এত সুন্দর চেহারার মানুষ আর কোনদিন আমি দেখি নাই। আল্লাহ বলেন, জিব্রাইল লে আমার নবীর মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত আমি কাউকে বানাই নাই। আর বানাইবো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে বানাইছে, আপনি যেভাবে বলছেন এভাবেই আল্লাহ বানাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার চেহারা মুবারক যে দেখে বেঈমান কাফিররা, আপনার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার হালিমাতু সাদিয়া আমার আপনার নবীজিকে যেই মুহূর্তে শুধুমাত্র কোলে নিছে, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে, হালিমাতু সাদিয়ার স্তনে একবারে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার আপনার নবী, শিশু নবী, মাসুম নবীকে নিয়ে যখন হালিমাতু সাদিয়া উটের উপর সওয়ার হইছে, হালিমাতু সাদিয়া আমার আপনার নবী, শিশু নবী, মাসুম নবীকে নিয়া উটের পিছনে বসছেন, ওনার স্বামী আবু সুহাইব উটের সামনে বসছেন, চাবুক দিয়া উটের উপর আক্রমণ করে বাইরা
উঠ দেখা যা লড়ে না, উঠ দেখা যা উঠে না। কিরে উঠ, তুই উঠবি না, তুই কি বাড়িতে যাবে না? কিন্তু দেখা যা উঠ লড়ে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ডাক দিয়া বলে মালিক, আল্লাহ তুমি আমার জবান দাও নাই, আল্লাহ আমি কথা বলতে পারি না, তুমি জবান দিছ না, এই জন্য তোমার দরবারে আমি অসন্তুষ্ট না। ও মালিক, আমি উঠইয়া তোমার নবীকে চিনতে ভুল করি না। জুরে বলেন না সুবহানাল্লাহ। ও মালিক, আল্লাহ তুমি আমার জবানটা মুহূর্তের জন্য খুলে দাও। হালিমা তু সাদিয়ার স্বামী আবু সুহাইবকে আমি জানা দেই, যতক্ষণ পর্যন্ত আমার দিনের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে উটের সামনে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি উট বিন্দু পরিমাণ জায়গা থেকে লড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান খুলে দিলেন। উট ডাক দিয়া বলে, হে হালিমা তু সাদিয়ার স্বামী আবু সুহাইব, তুমি কি জানো তোমার পিছনে কে বসা? তোমার পিছনে যিনি বসা, তুমি কিন্তু চিনতে ভুল করেছ, কিন্তু আমি উট নবীজিকে চিনতে ভুল করি নাই। কারণ জানুনি যেই নবীর উসিলা কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, ওই নবী আজকে তোমার পিছনে থাকবে, এটা আমি উট কষ্টিন কালো আমি বরদাস্ত করতে পারি না। জুরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বায়রা উট এবার ডাক দিয়া বলেন, এ আবু সুহাইব, আমার দিনের নবীকে আপনি সামনে বসায় দেন আর আপনি পিছনে চলে যান। জুরে বলেন সুবহানাল্লাহ। তখন দেখা যা হালিমা তু সাদিয়ারের সামনে বসানো হয়েছে, আর হালিমা তু সাদিয়ার কোলে আমার আপনার দিনের নবী শেষ নবী আর ওনার স্বামী আবু সুহাইব পিছনে চলে গেছে। দেখা যা মুহূর্তের ভিতরে উট সাথে সাথে উঠে গেছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। উঠার সঙ্গে সঙ্গে উঠে চেহারা সুরত পরিবর্তন হয়ে গেছে, তাজা হয়ে গেছে, সুবহানাল্লাহ নাই। আর জুরে বলেন না সুবহানাল্লাহ। যে সময় গোল দেয় মাহবুব গুমানি জানা টিনো বাড়ি লাথি কিলমোরা কিলা কিলা, ঠিক কিনা? আমার পানের ভাইরা উঠ তাজা হয়ে গেছে নবীজির বরকতে। এবার দেখা যায় উট দৌড় শুরু করে দিয়েছে, এবার আঘাত করা লাগে না। সুরে বলেন সুবহানাল্লাহ। সুরে বলেন সুবহানাল্লাহ। আঘাত করা লাগে না। আমার বানের বায়রা উঠে আবার ডাক দিয়া বলেন, হালিমা তু সাদিয়ার স্বামীকে ডাক দিয়া বলেন, ও আমার মালিক, আমার যে রশিটা আছে এই রশিটাকে দিনের নবী রহমাতুল্লিল আলামিনের কসিয়াতে একটু দড়ায়া দেন, এরকম না সুবহানাল্লাহ, যাতে করে আমার আমি উজ্জাতে করে দন্য হতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বা এবার দেখা যায় উঠে ভাবে দৌড় আরম্ভ করে দিয়েছে। আগে দেখা যা আসার সময় লড়ে না, আগে দেখা যা চড়ে না, উঠ আস্তে আস্তে যা, এখন দেখা যা দৌড় শুরু করে দিয়েছে। হালিমা তু সাদিয়া এবার ডাক দিয়া বলেন, উঠ রে একটু আস্তে যা, না জানি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যা। উঠ ডাক দিয়া বলেন, কথা বললেন না, জানেননি আমার উপরে যিনি সওয়ার হয়েছেন উনি হইলেন রহমাতুল্লিল আলামিন। জুরে বলেন সুবহানাল্লাহ।
আমার মতো এমন ভাগ্য আর কারো হতে পারে না। আমার বালের বাবা মর্তের ভিতরে দেখা যা, আগে যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে নিয়া তারা রওনা দিয়েছে, এদেরকে ক্রস কেটে সামনের দিকে চলতেছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়ার বান্ধবীরা ডাক দিয়া বলে, হালিমা গো এটা কি আগের উটনি? জি, আগের একটা না বুড়া ছিল, লড়ে না হাঁটে না, কি হইছে এটা? এত তাজা হইল কিভাবে? এত বেগে কিভাবে দৌড়ে? হালিমা তো সাদিয়া ডাক দিয়া বলেন, বান্ধবীরা রে আগে যাওয়ার সময় উটের রশি ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের রশি হইল রহমাতুল লিল আলামিনের হাতে। আমার ফানের ভাইরা, আমার আপনার নবীজির বরকতে বাড়িতে আসে দেখেন সমস্ত ও ছাগল দুম্বা বেড়া সবগুলা তাজা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বকরির স্থানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার পানের ভাইরা, সকালবেলার রাখাল যখন হালিমাতু সাদিয়ার উটগুলা বকরিগুলা দুম্বাগুলা নিয়ে যা মাঠে চড়াইতে যা, বিকালবেলা যখন আসে তখন দেখ যা একেবারে পেট ভরিয়া তাজা হইয়া বাড়িতে আসে। যেরকম না সুবহানাল্লাহ। আলিমাতু সাদিয়ার বান্ধবীরা এবার ডাক দিয়া বলেন যে তোমরাও, তাদের কর্মচারীদেরকে ডাক দিয়া বলেন তোমরাও কি করবা? হালিমাতু সাদিয়ার উট তার রাখাল যেই মাঠে রাখে এখানে নিয়া গাস খাওয়ায়, কারণ হালিমাতু সাদিয়ার রাখাল কোন মাঠে নিয়ে গাস খাওয়া? জি, কোন মাঠে নিয়ে গাস খাওয়া? যে বিকাল বেলা দেখা যায় ফের পরিপূর্ণ হয়ে যা, ভরপুর হয়ে যা, তখন দেখা যা আমার প্রাণের ভাইরা, হালিমাতু সাদিয়ার উট রাখাল যেই মাঠে নে, অন্যান্য মহিলাদের উটও এই মাঠেই নে, কিন্তু হালিমাতু সাদিয়ার উটগুলা ছাগলগুলা ভেড়াগুলা যে খানি যে শুরু করে মাথা আর উপরে তুলে না, আর অন্যান্য মহিলাদের উটগুলা আকাশের দিকে ছায়া দেখে, মালিক কি খামু, নিচে তো কিচ্ছু নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এই যে উটগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেল, যে খালি মাঠে নিয়ে ছাড়ার সঙ্গে সঙ্গে খানি শুরু করে দে, এগুলো হইল আমার আপনার নবীর বরকত, ঠিক কি না? আমার পানের ভাইয়েরা, তা আমার বোনের ভাইরা, যতটুকু আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর ভাই বেশি দীর্ঘায়িত